হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উৎপায়েল এ কাপল ভ্লগার ইন জাপান। তো আজ 30 এপ্রিল মঙ্গলবার, ওই বিকেল এখন 6টা মতো বাজে। এখন আমি বসেছি ফুচকার জোগাড় করতে। তো উৎপলকে আগেই বলেছিলাম যে গোল্ডেন উইকের ছুটির মধ্যে একদিন ফুচকা বানিয়ে খাওয়াবো, তাই ভাবলাম আজকে যখন কোথাও বাইরে বেরোইনি তাহলে আজকেই ফুচকাটা বানাই। সেই মতো প্রেশার কুকারে আলু, ছোলা, মটর এই সমস্ত সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এখন আমি তেঁতুলটাও ভিজিয়ে রাখলাম। এখন যে কাটাকুটির জিনিসপত্রগুলো রয়েছে, যেমন পেঁয়াজ, শসা, এই সমস্তগুলো কেটে নেব। আর উৎপল গেছে একটু বাইরে, ভেবেছি আজকে একটু দই ফুচকাও বানাবো, তো ওকে সেই দই, বাদাম, ধনে পাতা এই সমস্ত কিছু আনতে পাঠিয়েছি। আর ফুচকার জন্য যে ভাজা মশলাটা থাকে সেটা আমি আগে থেকে একটু বেশি করে বানিয়ে রেখেছিলাম, যাতে যখন খেতে ইচ্ছা করে সহজেই বানিয়ে ফেলতে পারি। আজকে ফুচকাটা বানানোর সব থেকে বড় কারণ কি জানেন তো, এই যে ছুটি রয়েছে যা নিয়ে এদিক ওদিক বেরোনো হবে, বেরোলে এই বাড়ি ফিরতে ফিরতে হয়তো সন্ধ্যার বেশি হয়ে যাবে, আর সন্ধ্যা ছাড়া যেহেতু ফুচকা খাওয়াও যায় না, এইরকম হতে হতেই দেখা গেল ছুটিটাই পার হয়ে গেল। এদেশে ফুচকা আমি বাড়ি বানিয়ে ছাড়া বাইরের থেকে একবারই খেয়েছি, ওই দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোর ওইখানে ফুচকার স্টল বসেছিল, তবে টেস্টটা না খুব একটা ভালো লাগেনি আমাদের। আর ওখানে ছিল ওই মুম্বাই, দিল্লি ওইখানকার স্টাইলের, মানে পানিপুরি আর কি। আর আমাদের কলকাতাবাসীদের তো সেই তেঁতুল জল আর আলু মাখার ফুচকাই বেশি টানে, তাই না? তো আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার শশা কোচানোও হয়ে গিয়েছে, আর ওইদিকে প্রেশার কুকারও সিটি দিয়ে দিয়েছে। আমি কিন্তু সেই আলু, ছোলা, মটরের সাথে 4টা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আমাদের এখানে তো ঠান্ডা কমেই গিয়েছিল, বৃষ্টি হয়ে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর আপনারা তো দেখলেনই যে উৎপল সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। এবার আমি এই তেঁতুলের কাঁচটা বের করে নিয়ে বসেছি তেঁতুল জলগুলোতে। এইদিকে সেদ্ধ আলুটা আগেই আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম, আর এখন তেঁতুল জলে সব এক এক করে প্রয়োজনীয় মশলাপাতিগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটা লেবু। আর আমার কাছে যেহেতু লেবু পাতা নেই, তো আমি লেবু পাতাটা দিতে পারছি না। এখন আমি দিয়ে দেবো কিছু ধনে পাতা। ব্যাস, আমাদের তেঁতুল জল তো তৈরি, এবার চলুন আলুটা মাখিয়ে নিই। আলুতে প্রথমে সেদ্ধ লঙ্কা 4টে ডরে নিয়ে তারপরে দিয়ে দিলাম প্রয়োজনীয় মশলাপাতি, মানে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। পরে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ, ধনে পাতা, আর ওই যে সেদ্ধ করা মটর আর ছোলা ছিল সেগুলি। আর এখন দিয়ে দেবো সেই যে ভাজা মশলাটা, আর এরপরে দিয়ে দেবো একটু বিট লবণ। তো আমার কাছে যেহেতু বিট লবণ ছিল না, তাই আমি সেই পিঙ্ক রক সল্ট দিচ্ছিলাম। আর এবার আলুটাকে মেখে নেব। ও দাঁড়ান দাঁড়ান, বাদাম দিতে তো ভুলেই গিয়েছিলাম। আর একটা জিনিস দেওয়া বাকি আছে, এই যে সেই তেঁতুলগুলো জলটা একটু দিয়ে দেবো আলুর মধ্যে। তারপরে ভালো করে আলুটা মেখে নেব, আর এই আলুটা মাখা হয়ে গেলে আমি যাব ফুচকার পাপড়িগুলোকে ভাজতে। শুনেছি এখানকার ইন্ডিয়ান, বাংলাদেশি সবগুলোতেও মোটামুটি পাওয়া যায় ফুচকার পাপড়ি, তবে সেখান থেকে আমি কখনো কিনিনি। আমি এই পাপড়িগুলো অ্যামাজন থেকে প্রায় 1 বছর আগে কিনেছিলাম। একসাথে 5টা প্যাক ছিল 200 গ্রামের, আর দাম নিয়েছিল ওই মোটামুটি এখানকার 2090 ইয়েন মতো। আমি যেহেতু এখান থেকে কিনিনি, তো আমি জানি না যে এইখানের ইন্ডিয়ান সব বা বাংলাদেশি সবগুলোই কেমন দাম রয়েছে। তাহলে চলুন একে একে পাপড়িগুলো ভেজে নিই। ফুচকা খেতে খেতেই আমাদের ইয়ার্কি ফাজলামি চলছিল আর কি। এবার আমি নিজে একটা খেয়ে দেখি, তারপরে দুজনে একটু জল ফুচকা খেয়ে নিয়ে বসবো দই ফুচকা বানাতে। না, মোটামুটি ভালোই হয়েছে ফুচকাটা। দই ফুচকা এখানে তৈরি করে নিয়েছি, তবে আমি ভুজিয়া পাইনি, এইখানেই কেমন একটা চানাচুর টাইপের কি একটা পাওয়া যায় তাই দিয়ে দিয়েছি উপর দিয়ে।
তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন।